কমিক্সের সুপার হিরোরা কে কত আয় করেন? প্রশ্নটাকে অনেকে হয়তো হাস্যকর বা অবান্তর বলে উড়িয়ে দেবেন। অনেকে বলতে পারেন এ আবার হয় নাকি। কিন্তু সত্যি এমনই এক মজার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের ভ্যানকুইজ ব্যাংক। ব্যাংকটি তাদের আয় বের করার পেছনের পদ্ধতিও ব্যাখ্যা করেছে। প্রথমে নাম এসেছে ব্রুস ওয়েন বা ব্যাটম্যানের, বার্ষিক নগদ আয় সবচেয়ে বেশি। ওয়েন এন্টারপ্রাইজের সিইও হিসেবে ব্রুস এক বছরে $988,902 বেতন নেন। ফোর্বসের হিসাবে ব্রুসের মোট সম্পদের পরিমাণ $9.2 বিলিয়ন। এরপরই আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক, টনির সম্পদের পরিমাণ $9.3 বিলিয়ন। তবে তলানিতে রয়েছে যার নাম, সে অ্যান্টম্যান নামেই বেশি পরিচিত, যে একজন আইসক্রিম বিক্রেতা। এরপর ফটোগ্রাফারের চাকরি করা স্পাইডারম্যান, পাশে রয়েছে সুপারম্যানও। তবে মানি ইনকের অন্য এক প্রতিবেদন বলছে সবার মধ্যে সবচেয়ে ধনী ব্ল্যাক প্যান্থার। আর এর বাইরে সুপার হিরো নন কিন্তু কমিক চরিত্র সর্বকালের সবচেয়ে ধনী ক্রুজ ম্যাকডাক। মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ সুপার হিরোর বিপুল ধন সম্পদের উৎস হল উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ। মুবাল্লিক করিম, মাইটিভি,